দর্শক যে যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে যেতে যাচ্ছি কর্ণফুলি সুড়ঙ্গ বা কর্ণফুলি টানেল, বর্তমানে যেটিকে বলা হচ্ছে কর্ণফুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। চলুন তাহলে টানেল থেকে ঘুরে আসা যায়। কর্ণফুলি সুড়ঙ্গ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হলো কর্ণফুলি নদীর নিচে অবস্থিত নির্মাণাধীন সড়ক সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি কর্ণফুলি নদীর দুই তীরে অঞ্চলকে যুক্ত করবে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হবে। কর্ণফুলি সুড়ঙ্গ দৈর্ঘ্য 3.43 কিলোমিটার। এই সুড়ঙ্গটি নির্মাণ হলে এটি হবে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গ নির্মাণ পথ বাস্তবায়ন করে যাচ্ছেন। চট্টগ্রাম শহরের নেভাল একাডেমি দিয়ে শুরু হওয়া এই সুড়ঙ্গ নদীর দক্ষিণ পারে চিটাং এশিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর দক্ষিণ প্রান্তে পৌঁছাবে। কর্ণফুলি নদীর মধ্যভাগে কর্ণফুলি সুড়ঙ্গ অবস্থান করবে, সেটি 150 ফুট গভীর। দর্শক আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখতে পারেন। আর আমাদের ভিডিও সম্পর্কে কোনো নতুন তথ্য বা আমাদেরকে উৎসাহিত করতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো দর্শক আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।